হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রুমানাস কিচেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আমার এবারের রেসিপি হলো কলা ভর্তা। চলুন দেখি কিভাবে কলা ভর্তা বানাতে হয় আর কি কি লাগে। আমি জানি আপনারা অনেকেই কলা ভর্তা বানাতে পারেন। আমার এই ভিডিওটা হলো ব্যাচেলারদের জন্য আর যারা রান্না করতে জানে না তাদের জন্য। আপনারাও দেখতে পারেন, হয়তোবা কিছুটা চেঞ্জ আছে এটার মধ্যে, এটা সমস্যা না, সবাই দেখতে পারেন। চলুন দেখি কিভাবে কলা ভর্তা বানাতে হয়। কলাটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি চুলার মধ্যে। এখানে আমি নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন, ধনে পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। আমার কলাগুলো অলমোস্ট হয়ে গেছে সিদ্ধ, আমি আগুনটা এখন বন্ধ করে দিব, দিয়ে কলাটা পিল করে নিব, কলার খোসাটা ফেলে দিব। কলাটা অনেক গরম, আমি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। আমি এখানে দুইটা কলা নিয়ে নিয়েছি, বড় সাইজের, চার টুকরা করে কেটে নিয়েছি। আমি কলার খোসাটা ফেলে দিছি, এখন আমি এগুলোকে মুতে নিব ভালোভাবে। এভাবে ভর্তাটাকে আমি ভালোভাবে মুতে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি, লবণটা আমি দিয়ে দিব কাঁচামরিচের সাথে, দিয়ে দিব একসাথে পেঁয়াজ কুচি। দিয়ে এই দুইটাকে মিক্স করবো প্রথমে, তারপরে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি। ভালোভাবে মিক্স করে নিয়েছি, এখন আমি কলাটাও মিক্স করে দিব এর সাথে। আপনারা কিন্তু ভর্তা মাখানোর আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। আমি কিন্তু পরিষ্কার হাতেই করতেছি, ভালোভাবে সাবান দিয়ে হাতটা ধুয়ে। কলা ভর্তা কিন্তু অন্যরকমও করা যায়, আমার মা রান্না করে কলার সাথে শুটকি দিয়ে ভর্তা। তো আমি নেক্সট রেসিপিতে আপনাদেরকে দেখাবো কলা দিয়ে শুটকি ভর্তা। এবার আমি বানাইলাম কলা দিয়ে এমনি ভর্তা। তো আমি তুলে নিচ্ছি একটা প্লেটে আর দেখে দিচ্ছি আপনাদেরকে ফাইনাল লুক। হয়ে গেল আমার কলা ভর্তা। স্প্রিং অনিয়নটা আমি দিয়ে দিলাম ডেকোরেটিংয়ের জন্য। আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আমি আবারও চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আর আমার এবারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন ভিডিওটি আপনার সব প্রিয়জনদের সাথে, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি সবার আগে যাতে আমার ভিডিওটা দেখতে পারেন। আল্লাহ হাফিজ, আবারও দেখা হবে নতুন একটা রেসিপিতে।